بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ ফাকরাবুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর সালাতু সালামের পরে আমরা নবী সাল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে যে ধারাবাহিক আলোচনা করছি তার একটা অংশ আপনাদের সামনে পেশ করব। তা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের 37 বছর বয়সে যা ঘটেছে বা এই বয়সে যা তিনি করেছেন। নবী করিম সাল্লাহ সাল্লামের বয়স যখন 37, নবুয়ত প্রাপ্তিতে আরও 3 বছর বা তারও বেশি সময় বাকি, সেই সময়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের মনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা জাগিয়ে দেন যে আমাদের সমাজ, এই সমাজ কুসংস্কারে ভরা, শিরক কুফরিতে ভরা, পাপাচারে ভরা, এই সমাজ আমাকে ভালো লাগছে না, সমাজের লোকজনদের সাথে মিশতেও ভালো লাগছে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিকভাবে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন এর আগের আলোচনা বলেছি সমস্ত রকমের পাপাচার থেকে, গোনাহ থেকে, অসততা থেকে আর শিরক কুফরি থেকে, মদ জুয়া ইত্যাদি সমস্ত থেকে, কাফের মুশরিকদের মেলা থেকে, এ সমস্ত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিলেন। এই জাতির সাথে ধীরে ধীরে অন্তরের দূরত্ব বাড়তে থাকে, জাতির এইসব কুসংস্কার আর কুফরির ওপর, পাপের ওপর আর তার অভক্তি জন্মিতে থাকে, যার ফলে তিনি নির্জনতা পছন্দ করতে লাগেন। একা থাকা, নির্জনে আল্লাহকে ডাকা পছন্দ করতে লাগেন। এখন আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসেনি, ইশারা ইঙ্গিত আসেনি, কিছুই আসেনি, কিন্তু তাকে ভালো লাগে যে একাই থাকব, এই অবস্থার সৃষ্টি হয়। এবং সমাজের এই অবস্থা দেখে তার খুব অশান্তি অনুভব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্জনে, বিশেষ করে রমজানুল মোবারক মাসে, এই মোবারক রমজানে, রমজান মাসের সিয়াম ফরজ হয়নি, কিন্তু রমজান মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা আল্লাহর তরফ থেকে, এই মাসটাই তিনি গোটা বছরের মধ্যে নির্জনতা অবলম্বন করলেন গিয়ে হীরা পাহাড়ের গুহায়। এই হীরা পাহাড়ের আজকাল নতুন নাম নূর বলা হচ্ছে, জবালুন নূর, নূর মানে আলো, নূর মানে জ্যোতি, আর ওখানে ওহির আলো যেহেতু সর্বপ্রথম নাজিল হয়েছে এই জন্য পরবর্তীকালে মুসলিমরা বা মক্কার লোকেরা ওরা এই পাহাড়টির নাম নূর করে দিয়েছে। যুগের আবর্তন বিবর্তনে জায়গার নাম পরিবর্তন হয়, এটা স্বাভাবিক, সব জায়গায় হয়ে থাকে, কিন্তু এই পাহাড়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ছিল না, হেরা পাহাড়, জাবালে হেরা ছিল, আর গুহাকে আরবি ভাষায় গার বলা হয়, গারে হেরা। এই হেরা পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নির্জনতা অবলম্বন করা শুরু করেন, একা একা থাকেন, ওখানে ইবাদত বন্দী করেন, কয়েকদিনের খাবার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিয়ে চলে যান, কয়েকদিন ধরে যেমন এতেকাফ করা হয় এরকম, ইসলামের এতেকাফ মসজিদে রয়েছে, আর সেটা ছিল জাহিলিয়াতের যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সেটা ছিল ইসলাম আসার, ওহী আসার পূর্ব যুগের আমল, আর তাকে প্রাকৃতিকভাবে যেটা ভালো লেগেছে সেটাই তিনি করেছেন, কোনো ওহির বিষয় ছিল না যে বন জঙ্গলে আর পাহাড় পর্বতের গুহায় গিয়ে উপাসনা করে, ইবাদত করা, ধ্যান করা, এগুলো ইসলাম নয়, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম আসার পূর্বে হয়েছে। ভালো করে মনে রাখবেন এই কথাটি, কেউ যেন এইরকম গুমরাহিতে লিপ্ত না হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পাহাড়ের গুহায় ইবাদত বন্দী করেছেন, তো আমি করলাম তো কি,
আর আমাদের মুরব্বীরা করলোই তো কি, আমাদের পীর মশাই ওরা বন জঙ্গলে গিয়ে যদি ধ্যান করে জিকির করে তাহলে অসুবিধা কি? না, অন ইসলামিক কাজ, ইসলাম সমর্থন করে না বন জঙ্গলে চলে যাওয়া, এগুলি ইসলাম সমর্থন করে না। এটা ইসলাম আসার পূর্বে ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দিন থেকে ওহি এসেছে সেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বাণী আসা শুরু হয়েছে। সেই দিন থেকে তিনি যা করেছেন, যা বলেছেন আর যার অনুমোদন দিয়েছেন সেগুলি হচ্ছে হাদিস, সেগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাত, সেগুলি আপনাকে ফলো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক সূরা আহজাব ইরশাদ করেছেন, নিঃসন্দেহে তোমাদের মধ্যে আল্লাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম, নিঃসন্দেহে তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কোরআনের কথাটি ভালো করে লক্ষ্য করুন, ফি রাসূলিল্লাহ আল্লাহ বলেছেন, এই কথা বলা হয়নি কোরআনে লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন, কারণ 40 বছর বয়সেও তিনি মোহাম্মদ ছিলেন, যখন তার বয়স 5 বছর 7 বছর 10 বছর তখনও তিনি মোহাম্মদ ছিলেন, কিন্তু তখন রাসূলুল্লাহ ছিলেন না, কিন্তু 40 বছর বয়সে মোহাম্মদুন রাসূলুল্লাহ হইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনিও জানতে পারলেন 40 বছর বয়সে, তার আগে তিনিও জানতেন না, তিনিও জানতেন না, তো অন্যরা কি করে জানবে? আল্লাহ কোরআনে কারিমে কথা বলছে, মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান, কোরআনে কারিমের আয়াত, আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী মুহাম্মদ তুমি নিজেও তো জানতে না যে মাল কিতাব, কিতাব কি জিনিস, কোরআনই কি জিনিস, ওয়ালাল ঈমান আর ঈমান বা ইসলামী কি জিনিস, ঈমানের পিলার কয়টি তুমি তো জানতে না, কে জানালেন? আল্লাহ পাক আর এক আয়াতে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী তোমাকে আল্লাহ তালিম দিয়েছেন, শিখিয়েছেন যা তুমি জানতে না, তুমি জানতে না, আল্লাহ পাক শিখিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আল্লাহ পাকের মহা অনুগ্রহ তোমার উপর রয়েছে, বড়ই ফজল করম রয়েছে, আল্লাহর দয়া রয়েছে যে আল্লাহ তোমাকে শিখিয়েছেন স্পেশাল ভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি আসার আগে যেই কাজগুলি করেছেন সেগুলি আপনার জন্য আমার জন্য উত্তম আদর্শ নয়, সেগুলি, হ্যাঁ সেগুলি যদি সমর্থন থেকে থাকে ইসলামে তাহলে সেগুলি করণীয়। ওহি আসার পরেও তিনি করেছেন, ওহি আসার পরেও তিনি বলেছেন করতে, ওহি আসার পরেও আল্লাহ বলেছেন সেই কাজগুলি করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি আসার পূর্বে নবী হওয়ার আগেও করেছেন, পরেও করেছেন বা করতে বলেছেন, হ্যাঁ তাহলে শরীয়ত, তাহলে শরীয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে উমরা করেছেন, আমরা উমরা করছি, কারণ উমরা জাহিলিয়াতের যুগে তার বংশধরও করতো, যদিও তাতে বেশ কিছু শিরক বিদাত মিশিয়ে, তলবিয়াতে শিরক মিশিয়েও করতো, ইসলাম আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওমরা করেছেন, হ্যাঁ কিন্তু এই ওমরার সমর্থন যেহেতু কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরেও ওমরা করেছেন, সেই জন্য আমরা ওমরা করছি। তো যাতে করে এই কথাটি প্রত্যেক মুসলিমের ওপর স্পষ্ট থাকে, কখনো কোনো জায়গায় নির্জনতা অবলম্বন করে এতেকাফ ছাড়া মসজিদে, আর এতেকাফ মসজিদে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ পাক বলছেন রোজা রমজানের কথা সূরা বাকারাতে যে আয়াতগুলি তো রয়েছে সেই আয়াতের শেষ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওই সময়গুলিতে যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে, ইতিকাফ অবস্থায় তাহলে স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে না, যৌন সম্পর্ক যেন স্ত্রীর সাথে না হয়, যৌন সম্পর্ক প্রাথমিক পর্যায়ের হোক আর মধ্যম পর্যায়ের হোক আর শেষ পর্যায়ের, কোনোটাই অ্যালাউড নয়, কোনোটারই পারমিশন নেই, অনুমতি নেই ইতিকাফের অবস্থায়। তো ইতিকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে, বন জঙ্গলের সাথে নয়, হ্যাঁ কোনো পাহাড়ের গুহার সাথে নয়, আখের জমির সাথে নয়, যে নামাজ পড়তে পড়তে দিল দৌড় একবার আখের জমিতে, আর দৌড় দিয়ে গিয়ে জোহরের নামাজ আসরের নামাজ পড়ে দিল দৌড়, একদিনের ঘটনা, বহুদিন, এগুলো হলো বুজরুগানের দিন দেশের, এগুলি হলো সব পীরে কামেল, এগুলো হলো ওলি আউলিয়া, তাদের কিতাবের জীবনী বলছি, নাম বলার প্রয়োজন নাই, বুঝেন আপনারা জ্ঞানী মানুষ, দুনিয়া যেমন বুঝেন ওর চাইতে বেশি দিন বুঝতে হবে আপনাকে, তাদেরকে কখনো আদর্শ মনে করবেন না,
দিল দৌড় দিয়ে গিয়ে পাঁচ দিন সাত দিন থেকে গেল না নামাজ না ইবাদত বন্দেগি না আজান না মসজিদ আসা, ওই বন জঙ্গলে থেকেই গেল কি হালে বেহাল হয়ে থেকেই গেল ওই কুষারের জমিতে, বুঝলেন না? এগুলো রাসূলুল্লাহ করেন নাই, এগুলো রাসূলের আদনা নিম্ন নিম্ন দরজার সাহাবিও করেন না, আবু বকর উমর উসমান তো দূরের কথা, সাধারণ একজন সাহাবিও করেননি, আর এগুলো ইমাম আবু হানিফাও করেননি, হানাফি ভাইদেরকে বলছি, এগুলো ইমাম আবু হানিফাও ভণ্ডামি করেননি যে নামাজ ছেড়ে দিল দৌড় আখের জমিতে গিয়ে পড়ে থেকেই গেল, পাঁচ সাত দিন কেউ টেনে বের করতেই পারে না, অথবা বন জঙ্গলে পড়ে আছে খাওয়ার নাই, বলছে কি খাচ্ছে, বলছে হ্যাঁ জিকির খাচ্ছে, খাওয়া দাওয়ার নেই, পাঁচ বছর সাত বছর দশ বছর কোনো খাওয়া দাওয়া নেই, পানাহার নেই, কি খেয়ে বাঁচছে আল্লাহর ওলি, বলছে জিকির খেয়ে বাঁচছে, এসব জিকির খেয়ে তো হাসান হোসেন বাঁচাননি, এসব জিকির খেয়ে তো আর ফাতেমাও বাঁচাননি, এসব জিকির খেয়ে তো আর নবীর কোন সাহাবিও বাঁচেননি, আবু হানিফা সাহাবি মালিক আহমদও বাঁচেননি, সুতরাং এগুলির নাম ধর্ম নয়, দিনকে কোরআন থেকে নিতে হবে, দিন ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে হবে, তিনি আমাদের জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা অবলম্বন করতে লাগলেন হীরা পাহাড়ের গুহায়, ৩৭ বছর বয়স গেল, পরপর তিন বছর এরকম করলেন, ৩৮ ৩৯ হ্যাঁ এই তিন বছর বয়স এইভাবে গেল, প্রতি রমজানে তিনি কয়েকদিনের জন্য খাবার নিয়ে নিতেন, হীরা পাহাড়ের গুহায় থাকতেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ বছর পুরা হয়ে আরবি চাঁদের মাস হিসাবে যারা গবেষক ওলামা তারা লিখছেন ৪০ পুরা হওয়ার পরে ৪১তম যে বছর বয়সের ওই বছরের রমজানে তিনি এই হেরা পাহাড়ের গুহাতেই নির্জনে ইবাদতবন্দি করছেন, আল্লাহকে ডাকছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহি সালাতু সালাম ফেরেশতা ওহী নিয়ে আসলেন, এই ঘটনাটি সহি বুখারী তো রয়েছে, অনেক সহি হাদিসও রয়েছে, ওই হাদিস থেকে আপনাদের সামনে বয়ান করব। এই যে জিবরাইল আলাইহিস সালামের আগমন হইল সূরা ইকরা বিসমে, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নিয়ে, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা আলম ইয়া আলম, এই পাঁচটি আয়াত, এই পাঁচটি আয়াতে শিক্ষার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে যে আপনি তরজমা তফসির পড়লে বুঝবেন, ইকরা দুইবার করে বলা হয়েছে, হ্যাঁ ইকরা দুইবার করে বলা হয়েছে, কলম একবার বলা হয়েছে, তাহলে তিন হলো কলম দিয়েও শিখে পড়েও, ইকরা মানে পড়ো পড়েও শিখে, আর তালিমের কথা আল্লামা তালিম এলমের কথা দুইবার করে বলা হয়েছে, তাহলে পাঁচবার করে শিক্ষার কথা বলা হয়েছে, যেই জাতির প্রথম নির্দেশ প্রথম ওহি প্রথম কোরআনের আয়াত যেগুলি নাযিল হচ্ছে পাঁচবার করে তাগিদ করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা তালিম বিল কলম কলম দ্বারা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যদি আবার ইয়ালাম বলা হয় তো ছয়বার হয়ে যায়, এত গুরুত্ব দেওয়া হয়েছে এলমের কলমের, কলম ব্যবহার করার, কলমের সাহায্য নেওয়ার, শিক্ষা দীক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য, তারপরে পড়ার ইকরা কেরাত করা রিডিং করা পড়া এগুলি কথা বলা হয়েছে, তারপরে এই জাতি আবার নিরক্ষর থাকে, এই জাতি তাদের যেই শিক্ষা মূল শিক্ষা দিন ইসলাম তারই সম্পর্কে কিছু জানে না, দিন ইসলামের মৌলিক বিষয় ইমানের ৬টি স্তম্ভ ইসলামের ৫টি স্তম্ভ, তাই মেজরিটি মুসলিম জানে না, হজে আসে উমরা আসে আর এদিকে তাকায় ওইদিকে তাকায়, তাকে যে কে কি করছে, যে যেমন করে তেমন করে, যে যেমন করে তেমনই করে, এইরকম মূর্খ হয়ে হজ যায় উমরায় যায়, নামাজ পড়ে নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে বিয়ে করার জন্য কবুল করার জন্য বরযাত্রীর সাথে নিয়ে জীবনে নামাজ পড়েনি, নামাজ তো আমি নিজের চোখে দেখেছি, নতুন জামাইকে বরকে দেখা যাচ্ছে নামাজ পড়তে মসজিদ গিয়েছে, একবার এইদিকে দেখছে আবার ওইদিকে দেখছে, যে কি করবো রে বাবার, এরপরে তো জানাও না যে কি করতে হবে, একবার এইদিকে দেখছে একবার ওইদিকে দেখছে, এ মুসলমান হে জিন হে দেখ কে শর্মা ইহুদ, এইরকম মুসলমানকে দেখে লজ্জা পায় ইহুদিরা, হ্যাঁ যে ওদের চাইতে তো আমরাই ভালো রে, আমরা তো আমাদের বাতিল ধর্ম ভালো করে জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর
এই ওহি প্রথম নাজিল হয়। এই ওহি নাজিল হওয়ার অর্থাৎ প্রথম যে নবুয়ত পেলেন তার পূর্বের ছয় মাসের কথা বলছি। এই পূর্বের ছয় মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি যে আসবে আর নবী যে তিনি হবেন, আল্লাহ যে তাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন রসুল করে, এর তিনি পূর্ব আভাস পেতে থাকেন, এর শুভ লক্ষণ পেতে থাকেন, বেশ কিছু লক্ষণ তিনি দেখতে পান। তার মধ্যে একটি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর প্রথম হাদিসে বর্ণনা করেছেন, আউয়ালু মা বদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহিয়ে আর রুয়াস সালিহা, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওহি শুরু হয় আর ভবিষ্যৎ বাণী শুরু হয়, ইশারা ইঙ্গিত শুরু হয় আল্লাহর পক্ষ থেকে যে তোমাকে বাছাই করছি, তা হচ্ছে আরুয়া সালেহা ভালো স্বপ্ন দিয়ে। অন্য হাদিসে রয়েছে আরুয়া সাদিকা সত্য স্বপ্ন দিয়ে, ফাকানা লায়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফার মিসলা ফালাকি সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো স্বপ্ন দেখতেন রাত্রে দেখতেন, যেমন রাত্রের পরে ভোর হওয়া নিশ্চিত, যে রাত হয়েছে তো এক সময় কয়েক ঘন্টা পরে ভোর হবেই হবে, ওই রকমই যে স্বপ্নটা তিনি দেখতেন সেই স্বপ্নের তাবির বিবরণ ব্যাখ্যা একবারে ভোর হওয়ার মতো নিশ্চিত হয়ে যেত, ঘটে যেত, যা দেখতেন তাই ঘটত। স্বপ্নে একটা কিছু দেখলেন ঘটে গেল, স্বপ্নে যা দেখলেন ঘটে গেল, স্বপ্নে যা দেখলেন ঘটে গেল, ছয় মাস ধরে এইরকম চলতে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে বলা হয়েছে স্বপ্ন হচ্ছে নবুয়াতের, নবুয়াত প্রাপ্তির বা নবী হওয়ার 46তম অংশ, 46 ভাগের এক ভাগ, 46-এর অর্ধেক কত হয়, 46-এর অর্ধেক কত হয়, হ্যাঁ 23। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হলেন, ইন্তেকাল হলো কত বছর বয়সে, 63 বছর বয়সে, তাহলে এই সময়টা কত নবুয়াতের সময়, নবী নবুয়াতের জীবন রেসালাতের জীবন কত বছরের, 23 বছরের, আর 23 দুগুণে কত হইল, 46 হলো, 46, এই 46তম অংশ হচ্ছে কি বললাম সত্য স্বপ্ন, আর রুয়া সালেহা জুজ উম মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজ আম মিনান নবুয়া, নবী স্যার বলছেন যে সত্য খাব সত্য স্বপ্ন 46তম অংশ বা 46 ভাগের এক ভাগ হচ্ছে নবুয়াতের, তার মানে নবুয়াতের একটা অংশ স্বপ্ন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু হয়েছে, যা ছয় মাস ধরে চলতে থেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্বাভাসের একটি হলো যে স্বপ্ন দেখতেন, তিনি আর স্বপ্ন যেমন দেখতেন তেমন ঘটত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আওয়াজ শুনতেন, আওয়াজ শুনতেন, গাইবি আওয়াজ, আওয়াজ আসছে একটা, কিরকম আওয়াজ আসত, একটি হাদিস সে আছে যে এই আওয়াজটি নবী হওয়ার পরে এসছে যে ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহ হাক্কান, প্রথম আয়াত নাজিল হওয়ার পরে যখন বিচলিত থাকছিলেন তখন, আর কিরকম আওয়াজ যেন গাইবি একটা আওয়াজ হচ্ছে এরকম হয়তো। আর তিনি নূর দেখতে পেতেন, আলো আলো দেখতে পেতেন, আরও তিনি স্বয়ং রাসূলুল্লাহ বলছেন যে আমি যখন মক্কায় ঘোরাফেরা করতাম তো রাস্তাঘাটে আমি দেখতাম যে পাথর আমাকে সালাম দিচ্ছে, পাথর বলছে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এভাবে সালাম দিচ্ছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটি হাদিস বলি, ইন্নী লা আরিফু হাজারান, আমি মক্কায় এমনও পাথর চিনি, চিনি সেই পাথরকে, বে মক্কা তা মক্কায় কানা ইউসাল্লিমু আলাইয়া কাবলা আই আন উবআসা, আমাকে সালাম বলতো, পাথরে সালাম করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী হওয়ার পরে না, এটা নবী হওয়ার আগের কথা বলছি, কাবলা আন উবআসা আমার নবুয়াত প্রাপ্তির পূর্বে নবী হওয়ার আগেই আমাকে সালাম করতো। এগুলি ছিল পূর্বাভাস, এগুলি ছিল সুসংবাদ মুবাশশিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে তোমার জন্য এমন একটা কিছু হইতে যাচ্ছে হয়তো, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কি হতে যাচ্ছে। রমজান মাস 41তম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়ুর, হেরা পাহাড়ের গুহায় তিনি অবস্থান করছিলেন, আল্লাহ পাকের জিকির আজকার করছিলেন, ইবাদত বন্দি করছিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবুয়াত আর ওহী নিয়ে আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস থেকে শোনাই, বলছেন আউয়াল মা বদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহি আর রুয়াস সালিহা মিনান নওম, স্বপ্নে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ভালো স্বপ্ন দেখতেন, ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, যে কোন স্বপ্ন দেখতেন সকাল হওয়ার মতো সেটি স্পষ্ট হয়ে যেত, ক্লিয়ার হয়ে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নির্জনতা পছন্দ করতে লাগলেন, আর নির্জনে তিনি হেরা পাহাড়ের গুহায় কয়েকদিনের জন্য খাবার নিয়ে গিয়ে থাকতে লাগলেন। তারপরে যখন খাবার শেষ হয়ে যেত, পানি শেষ হয়ে যেত, আবার বাড়িতে ফিরে আসতেন, আবার পরিবার কিছু খাবার তৈরি করে দিত, আবার খাবার নিয়ে চলে যেতেন, এইরকম করতেন। ফাজাআহুল মালাক, একদিন ফেরেশতা চলে আসলেন, আসার পরে বলছেন যে ইকরা, পড়ো এ মোহাম্মদ। নবী সাল্লাল্লাহু বলছেন মা আনা বেকারি, আমি তো পড়তে পারি না, আমি তো লিখা পড়া জানি না, পড়ো তো। পড়ো বলছেন ফেরেশতা, আর নবী সাল্লাল্লাহু বলছেন আমি পড়তে জানি না। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু লিখা ছিল, হয়তো লিখা পড়তে পড়ছিলেন। এখান থেকে অনেকে বলছেন, যেমন আল্লামা কিরমানি ও বুখারী একজন ভাষ্যকার, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আয়াতগুলি লিখে নিয়ে আসা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম লিখে নিয়ে এসেছিলেন, লিখা আছে যে ইকরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী, লিখা আছে পড়ো। যদি তাকে বলা হইতো যে তুমি পড়ো, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি পড়ো, তাহলে এই কথা হয়তো বলতেন না শুধু, কারণ এটা ছোট বাচ্চাকে যদি বলেন যে আমি যেভাবে পড়ছি সেভাবে তুমি পড়ো, তা আপনার পিছনে পিছনে ফলো করবে, পড়বে তো। রাসূলুল্লাহ ওইরকম তো পড়তে পারতেন। নবী জবাব দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, কালাফা আখাজানি ফাকাত্তানি, ধরলেন জিবরাইল আলাইহিস সালাম, ধরে একবারে চাপ দিলেন, এমন চাপ দিলেন হাত্তা বালাগা মিন্নিল জাহাদু, আমার বড়ই কষ্ট হলো, সীমাহীন কষ্ট হলো, ও আর বরদাস্ত হচ্ছে না, এত জোরে চাপ দিয়েছেন। সোম্মা আর সালানি, তারপরে ছেড়ে দিলেন আমাকে। ফাকালা বললেন ইকরা পড়ো এখন, বলতো মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। ফাখাজানি, আবার ধরলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার চেপে ধরলেন, এমনকি আমার খুব বড় কষ্ট হলো, হাত্তা বালাগা মিন্নিল জাহাদ। সোম্মা আর সালানি, তারপরে ছেড়ে দিলেন। ফাকালা বললেন ইকরা পড়ো, বা কুলতো মা আনা বিকারি, আমি পড়তে পারি না। ফাগাত ফাখাজানি ফাগাত্তানি সালেসা, তৃতীয়বার আবার চেপে ধরলেন। সোম্মা আর সালানি, তৃতীয়বার চেপে ধরে ছেড়ে দিলেন, আর বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন পিছনে পিছনে। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়ারজু ফুফুয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটি আয়াত সাথে সাথে মুখস্থ হলো, নিয়ে ফিরলেন, কিন্তু অন্তর কাঁপছে, শরীর থত্তর করে কাঁপছে, জ্বর চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠান্ডা শীত লাগছে খুব বেশি। ফাদাখাল আলা খাদিজা বিনতে খুওয়াইলিদ, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, উম্মুল মুমিনিন, তার কাছে গেলেন, আর বলে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, কম্বল জড়িয়ে দাও, খুব ঠান্ডা লাগছে, খুব শীত লাগছে, আমাকে কম্বল জড়িয়ে দাও। ফাজাম্মালু, ঘরের লোকেরা কম্বল জড়িয়ে দেয়, হাতা জাহাব আনহু রৌ, ভয় ভীতি আর ঠান্ডা শীত ছিল ধীরে ধীরে দূর হয়ে গেল। ফাকালে খাদিজা, বললেন খাদিজাকে, ও আখবার, সব ঘটনা বয়ান করলেন, যে এইরকম হলো, এইরকম হলো, এইরকম হলো, সব বয়ান করলেন। আর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে খুব ভয় লাগছে, আমি মনে হয় বাঁচবো না, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার প্রাণ নিয়ে আমাকে ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, এত ভয় পেয়েছেন মানুষ তিনি। এতে কি বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মানুষ যেমন অসাধারণ কিছু হলে, ভয়ঙ্কর হ্যাঁ কিছু দেখলে বা শুনলে বা জানলে ভয় পায়, ঠিক তেমনি মূসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি যখন সাপ হয়েছে তখন নিজের লাঠির কথা ভুলে গেছেন, ও সাপের ভয় পালাইতে এমন শুরু করেছেন, কোরআনে আল্লাহ বলছেন যে ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইয়াকি, এত পালা পালাচ্ছেন যে ফিরেও দেখেন না, যে দেখি লাঠি আপন রূপে এলো কি এলো না, ভুলে গেছেন যে এটা লাঠি ছিল, ভয়ে সব কিছু হারিয়ে যায়, তাই না? মূসা আলাইহিস আল্লাহ রাসূল ছিলেন না, তাওরাত নাজিল হয়নি, তারা সবাই মানুষ ছিলেন, হ্যাঁ নূরের পয়দা না, সবাই মাটির মানুষ ছিলেন, সবাই সবাই মাটির মানুষ, কিন্তু তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আব্দু আল্লাহর বান্দাও ছিলেন আর আল্লাহর রাসূলও ছিলেন। বান্দা মানে আল্লাহর হক দিবেন না তাকে, আবার তার পূজা করা, ইবাদত করা, সিজদা করা শুরু করবেন না। আর রাসূল মানে আপনার আমার মতো নয়, আর আপনার দেশের নেতা দলের নেতার মতো না, তিনি রাসূলুল্লাহ, তার সব কথাই মানতে হবে, তাকে মানতে হবে, ইবাদত আল্লাহর করতে হবে, তার সব কথাই মানতে হবে আর ইবাদত আল্লাহ একমাত্র আল্লাহর করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, বললেন কাল্লা, আপনি ভয় করেন না, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। দেখেন কিরকম আত্মবিশ্বাস, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, আপনি কখনো অপমানিত হবেন না, আপনাকে কখনো আল্লাহ সর্বনাশ করবেন না। কেন? কারণগুলি শুনে কত সুন্দর,
কত উত্তম চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকেই ছিল, ইসলাম আসার পূর্বেই ছিল, ছোট থেকেই ছিল। ইন্নাকা লাতাসালুর রাহিম, কারণ আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। তাহলে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে আল্লাহ ধ্বংস করেন না, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেন না, ভালো করে জেনে রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, ঋণ পরিশোধ করেন, ঋণের বোঝা নামান মানুষের। ওয়াতাকসিবুল মাদুম, সর্বহারার জন্য আপনি উপার্জন করেন, মানুষের রুজি রোজগার ব্যবস্থা করেন। ওয়াতাকরিজ যাইফা, আর অতিথির আপনি সম্মান করেন। ওয়াতয়িন আলা নাওয়াইবিল হক, আর যেখানে সত্য রয়েছে সত্যের আপনি সাহায্য সহযোগিতা করেন। এই উত্তম চরিত্রগুলি যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করবেন না। বাকি অংশ ইনশা আল্লাহ তাআলা আমরা পুরো করব, কারণ সূর্য ডুবতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবন অনুসরণ করার তৌফিক দান করেন, আনুগত্য করার তৌফিক দান করেন, তার তরিকায় একমাত্র এক আল্লাহর ইবাদত করার যেন তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।